সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার তো শিক্ষার্থীরা আজকে কিন্তু আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন টপিকটি এবং আজকে আমরা এই লেনদেন টপিক থেকে যে বিষয়টা শিখব সেটা একটু দেখে যে ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন দলিলপত্র ধারণা আমরা আজকে শিখবো এবং সেটা আমরা ব্যাখ্যা করতে পারব তো প্রথমে আসি ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এত সংক্রান্ত দলিলপত্র দিই খেয়াল করে দেখো শিক্ষার্থীরা যে প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র কিন্তু থাকে লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এ সকল প্রমাণপত্র ব্যবহার করা হয় যেমন যে কোনো ব্যবসায়ী একই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করে থাকেন তার মধ্যে তিনি বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রি করতে পারেন পণ্য ক্রয় করতে পারেন ক্রয়কৃত পণ্য ফেরত দিতে পারেন আবার বিকৃত পণ্য তার কাছে ফেরত আসতে পারে আবার তারপরে তিনি ব্যাংকের টাকা জমা দিতে পারেন অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিতে পারেন এরকম কিন্তু প্রতিনিয়ত প্রচুর ঘটনা একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন ঘটতে পারে প্রতি লেনদেন ঘটতে পারে এই সমস্ত ঘটনাই হলো মূলত ব্যবসায়িক লেনদেনের উৎস সারা বছরে লেনদেনগুলো কিন্তু এগুলো মুখস্থ করে রাখা সম্ভব নয় কাজেই লেনদেনগুলো প্রতিষ্ঠানের প্রয়োজনেই গুরুত্ব সহকারেই কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখতে হয় একজন হিসাবরক্ষক যখন লিপিবদ্ধকরণের কাজটি সমাধা করেন তখন এর সাথে সাথেই লেনদেনের পক্ষে প্রয়োজনীয় দলিলও প্রস্তুত করেন দলিলপত্রগুলো হচ্ছে চালান ভাউচার ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোট ভ্যাট চালান ইত্যাদি তো প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো চালান তো মনে রাখবা যে চালান হল পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল বিক্রেতা যখন কোনো পণ্য বিক্রি করেন তখন ওই পণ্যের পণ্য বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন খেয়াল করো বিক্রেতা পণ্য বিক্রি করছেন ক্রেতার কাছে এবং তার সম্পূর্ণ একটা দলিল প্রস্তুত করে ক্রেতাকে তিনি হস্তান্তর করছেন অর্থাৎ চালান তৈরি করছেন কে বলতো তুমি অবশ্যই বলবে চালান তৈরি করেন বিক্রেতা তার মানে চালানি কিন্তু ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার উৎস দলিল তো খেয়াল করতে হবে এখানে একটা চালানের নমুনা আমাদের দেওয়া আছে তো এখানে যে তথ্যগুলো ব্যবহার করা আছে সবই কাল্পনিক একটু আমরা ভালো করে খেয়াল করব। চালানের বাম পাশে প্রথম যে জিনিসটা দেখো একটা চালান নম্বর দেওয়া আছে প্রথমে চালানের বাম দিকে একটা চালান নম্বর যদি প্রশ্ন থাকে ওটা দিতে হবে এবং মাঝখানের যে অংশটা থাকবে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান পণ্য বিক্রি করবে তার নাম তার ঠিকানা এবং তারপরে দেখো আমরা একটা লিখবো এখানে চালান এবং ছকের উপরে ডান পাশে যে অংশটা আছে সেই অংশে আমরা লিখবো তারিখ এখানে একটা তারিখ দেওয়া আছে কাল্পনিকভাবে দশ মার্চ ধরো দুই এবং এখানে ক্রেতার নাম ক্রেতার নাম এবং তার ঠিকানা থাকবে তো এখানে একটা কাল্পনিক নাম দেওয়া আছে দেখো মেসাজ জাদির ট্রেডার্স ঠিকানা হলো বোর্ডবাজার গাজীপুর এবার এই শিরোনামের অংশটুকু শেষ হয়ে গেলে তারপরে আসবে আমাদের একটা ছক এবং এই ছকের মোট কলাম থাকবে পাঁচটি এটা খুব ভালো করে খেয়াল রাখবে প্রথমটা থাকবে ক্রমিক নম্বর তারপরে থাকবে মালির বিবরণ তারপরে থাকবে দর টাকা তারপরে থাকবে পরিমাণ এবং লাস্টে থাকবে টাকার পরিমাণ তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যে এখানে সব তথ্যগুলো কাল্পনিক যেমন নাজির সাহিল চাল এটা হয়তো সে বিক্রি করছে তো দর ছিল প্রতিটি তোমার সে প্রতি কেজির দর ছিল তোমার চল্লিশ টাকা এবং পরিমাণে ছিল এক হাজার কেজি তো এখানে দেখো এক হাজারের সাথে চল্লিশ টাকা দর যদি গুণ দেওয়া হয় তাহলে আমাদের মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে চল্লিশ হাজার টাকা এবং তার থেকে যদি কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা থাকে সেটা বাদ দিতে হয় তো এখানে কারবারি বাট্টা মঞ্জুর করা হয়েছে পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট যদি আমি চল্লিশ হাজার টাকা পরে তুমি ক্যালকুলেটরে পাঁচ পার্সেন্ট করে দেখো এইটা টাকা আসবে দুই হাজার এবার ওই যে চল্লিশ হাজার টাকা ছিল আমাদের টাকার পরিমাণে তার থেকে দুই হাজার টাকা বাদ দেওয়ার পরে আমাদের থাকলো আটত্রিশ হাজার টাকা এই আটত্রিশ টাকা আটত্রিশ হাজার টাকাই হলো আমাদের নিট টাকা যে টাকাটা তোমার হচ্ছে ক্রেতা বিক্রেতাকে পরিশোধ করবে কথায় উল্লেখ থাকবে আটত্রিশ হাজার টাকা মাত্র এবং এটার বিক্রয় শর্ত থাকবে এখানে দেওয়া হচ্ছে দুই বাই দশ নিট তিরিশ এখানে দুই বাই দশ এর অর্থ হলো টাকাটা যদি ক্রেতা দশ দিনের মধ্যে পরিশোধ করে দেয় তাহলে বিক্রেতা তাকে দুই পার্সেন্ট কারবারি বারটা দেবে এবং নিট তিরিশ কথার অর্থ হলো টাকাটা অবশ্যই তিরিশ দিনের মধ্যে কিন্তু পরিশোধ করে দিতে হবে এইটা একটা শর্ত বিক্রয় শর্ত এবং বিক্রয় শর্তের নিষেধ থাকবে আমাদের বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য এবং ডান পাশে থাকবে বিক্রেতা স্বাক্ষর শিক্ষার্থীরা তোমরা আশা করে যে কারবারি কি এটা তোমরা জানো তো এরপরে যে অংশটা আছে সেটা খেয়াল করো ভাউচার তো দেখো লেনদেনের প্রমাণপত্র যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে আমরা ভাউচার বলে থাকি এই ভাউচারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা আছে ডেবিট ভাউচার এবং একটি হলো ক্রেডিট ভাউচার তো খেয়াল করে দেখো শিক্ষার্থীরা প্রথমটা আসবো ডেবিট ভাউচার পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে অর্থাৎ খেয়াল করো যে কোনো ব্যয়ের সপক্ষে যদি কোনো ভাউচার তৈরি করা হয় এটাকে আমরা বলবো ডেবিট ভাউচার বলছে ডেবিট ভাউচারের সাথে চালান ক্যাশ মোমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদান পূর্বক সেটা ক্যাশ বুক বা নগদান রেজিস্টারের ক্রেডিট দিকে বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয় অবশ্য এটা আমরা বিস্তারিত পাবো নগদান বই চ্যাপ্টারে ক্রেডিট ভাউচার অন্য বিক্রয় বা আয়ের সপক্ষে যে প্রমাণপত্র ব্যবহার করা হবে সেটাকে আমরা বলবো ক্রেডিট ভাউচার খেয়াল করে দেখো ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি ক্যাশ মোমো ইত্যাদি সংযুক্ত করে তাকে ধারাবভাবে ক্যাশ বুকে ডেবিট দিকে বা প্রাপ্তি দিকে লিপিবদ্ধ করতে হয় তো তোমাদেরকে আগে বলেছি যে এটা আমরা নগদন বই চ্যাপ্টারে যেয়ে ভালো হতো শিখতে পারবো তো ক্রেডিট ভাউচারের একটা নমুনা দেওয়া আছে দেখো জহির অ্যান্ড ব্রাদার্সের ফুলতলা খুলনা কাল্পনিক একটা নাম দেওয়া আছে ক্রেডিট ভাউচার নম্বর দেওয়া আছে তারপরে দেওয়া আছে খেয়াল করো হিসাব খাতের নাম কোন হিসাব খাতে আয়টা হবে সেটা নাম দিতে হবে তারপরে থাকবে তারিখ গ্রহণকারীর নাম যিনি গ্রহণ করবেন এবং ঠিকানা ঠিকানাটা কি থাকবে তার সেটা দিতে হবে এবং ডেবিট ভাউচারের মতো এখানেও আমাদের তিনটা কলাম থাকবে প্রথমটা থাকবে নং বা ক্রমিক নং তারপরে হবে মনে রাখবে যেহেতু এটি ক্রেডিট ভাউচার সুতরাং এখানে হবে আয়ের বিবরণ তারপর হবে টাকা এবার ওইটার নিচে আমরা লিখবো কথাই টাকাটা কত সেটা লিখব তারপরে ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতা স্বাক্ষর এই মোট চারটা স্বাক্ষর আমাদের কিন্তু এখানে খুব ভালো মতো দিতে হবে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা এরপরের যে অংশটা আমরা লেনদেনের একটা প্রমাণপত্র আসবো সেটা হলো ক্যাশ মেমো এবং ক্যাশমেমো থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে এটা খুব ভালো করে খেয়াল রাখবে যে নগদ মূল্য পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মোমো ব্যবহার ব্যবহৃত হয় তাহলে তুমি এখন বলতে পারবে যে ক্যাশ মেমো কখন ব্যবহৃত হয় বলো তো তুমি বলবে অবশ্যই নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্যাশ মেমো ব্যবহৃত হয় পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে সাধারণত ক্যাশ মেমো তিন সেট তৈরি করা হয় এবার ক্যাশ মেমোর একটা নমুনা ছক দেওয়া আছে এটা অনেকটা চালানোর সাথে কিছুটা সামঞ্জস্য আছে সেখানে একটু খেয়াল করুন তো ক্যাশ মেমোর বাম দিকে প্রথমে লিখতে হবে ভাউচর নং এবং মাঝামাঝি যে বিষয়টা আছে সেটা খেয়াল করো সেটা লিখতে হবে যে প্রতিষ্ঠান পণ্য বিক্রি করবে তার নাম এবং ঠিকানা তার নিচে লিখতে হবে ক্যাশমেমো যেমন এখানে একটা নাম দেওয়া আছে দেখো আলম জেনারেল স্টোর পঁয়ত্রিশ নিউ মার্কেট ঢাকা তো তারপরে নিচে একটা বক্সের মধ্যে দেওয়া আছে দেখো ক্যাশমেমো এবং ডান পাশে দেওয়া আছে দেখো তারিখ তারিখটা আছে পহেলা জানুয়ারি দু হাজার সতেরো এবার ক্রেতার নামের ক্ষেত্রে খেয়াল করো ক্রেতার নাম যিনি পণ্যটা ক্রয় করেছেন সীমান্ত অ্যান্ড ব্রাদার্স এবং তার ঠিকানা দেওয়া আছে চন্দনা কাজীপুর। এবং দেখো এবার যে কলামগুলো করতে হবে যে ছকটা করতে হবে ছকের মধ্যে পাঁচটা কলম হবে ঠিক চালানে যেভাবে তোমরা ছকটা আনছো ঠিক ওইভাবেই তোমাদেরকে ছকটা বুঝে নিতে হবে ওইভাবে ছকটা করতে হবে প্রথমে থাকবে একটা নং বা ক্রমিক টং তারপরে থাকবে বিবরণ তারপরে থাকবে দর টাকা তারপরে থাকবে পরিমাণ এবং লাস্টে থাকবে টাকার পরিমাণ দেখো চালানের সাথে কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ তো প্রথমে দেখো এখানে একটা ই দিছে নং এক জেল কলম বিক্রি করছে দর ছিল প্রতিটা পাঁচ টাকা এবং পরিমাণ ছিল এক হাজার পিস সুতরাং এক হাজার গুণ পাঁচ দিলে আমাদের টাকার পরিমাণ দিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার টাকা তো এইখান থেকে দেখো লিখছে বাঁধ কারবারি বারটা ছিল পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট কারবারি বারটা যদি আমরা পাঁচ হাজার টাকা পরে ক্যালকুলেটার পাঁচ পার্সেন্ট করে দেখো কত আসবে দুইশো পঞ্চাশ টাকা এবার ওই পাঁচ হাজার থেকে যদি আমরা দুশো পঞ্চাশ টাকা বিয়োগ করি তাহলে আমাদের টাকা দাঁড়াবে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এই চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হবে যখন তখন এটাকে আমরা আবার কথায় লিখে দেব নিচে যে কথায় চার হাজার সাতশত পঞ্চাশ টাকা মাত্র এবার তার নিচে লিখব ক্রেতা স্বাক্ষর এবং ডান পাশে লিখব বিক্রেতা স্বাক্ষর এটা লেখার পরে নিচে একটা বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে যেটা খুব ভালো করে খেয়াল রাখবে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না তো সেক্ষেত্রে এর পরে অংশটা আমরা আসি এবার আমরা আসবো ডেবিট নোট ক্রয়কৃত পণ্য যদি ফরমাশ অনুযায়ী না হয় অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায় আমি এটা আর একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বলি যে ক্রয়কৃত পণ্য ফরমাশ বা অর্ডার অনুযায়ী হয়নি তার থেকে কম হয়েছে নিম্নমানের হয়েছে বা একটা অর্ডার করা হয়েছিল আরেক ধরনের পণ্য চলে আসছে এক গ্রেডের পণ্য থেকে আরেক গ্রেডের পণ্য চলে আসছে সেক্ষেত্রে ক্রেতা কিন্তু বিক্রেতাকে পণ্যটা ফেরত পাঠাবে তো ওই পণ্য ফেরত পাঠানোর জন্য বিকৃত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে তখন ক্রেতা ফেরত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ দর মূল্য ইত্যাদি একটা কাগজে লিখে হ্যাঁ সেটা কিন্তু ফেরত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে এবং নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার বা তাদের হিসাব হিসাবকাতকে উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে এরূপ নোটকেই ডেবিট নোট বলা হয় তো ডেবিট নোটটা অ্যাকচুয়ালি তৈরি করে কে বলতো ক্রেতা তোমাদের যদি এটা বুঝতে একটু কষ্ট হয় আমি সহজে এক কথাই বলবো মনে রাখবা ডেবিট নোট হলো ক্রয় ফেরত সংক্রান্ত একটা চিঠি ডেবিট নোট কী বলো ক্রয় ফেরত সংক্রান্ত একটা চিঠি তার মানে যদি কোনো কারণে ক্রেতার যে পণ্য অর্ডার করেছিল সেই পণ্য অনুযায়ী সে পণ্যটা না পায় তাহলে কিন্তু সে ফেরত পাঠাবে বিক্রেতার কাছে পণ্য অবশ্যই এবং যখন সে পণ্যটা ফেরত পাঠাবে তার কারণ এবং কোন কোন মালগুলো পণ্যগুলো পাঠাবে তার বিবরণগুলো সুন্দর করে লিখে একটা কাগজে বা একটা দলিল তৈরি করে একটা চিঠি তৈরি করে বিক্রেতার নিকট প্রেরণ করবে এই চিঠিকে আমরা বলবো ডেবিট নোট শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং এটা খুব ভালো করে খেয়াল রাখবে যে ডেবিট নোটটা কিন্তু তৈরি করে তো ক্রেতা এটা কিন্তু খুব দারুণ একটা এমসিকিউ এটা কিন্তু প্রায় আসে এবং ডেবিট নোটে দেখো একটা নমুনা দেওয়া আছে আমাদের সেটা হলো ডেবিট নম্বর নোটের প্রথমে বাম পাশে ডেবিট নোট নম্বর থাকবে তারপরে যে ক্রেতা তার নাম থাকবে দেখো ইমরান ব্রাদার্স এখানে একটা নাম দেওয়া আছে মালিটোলা বংশাল এবং তার ডেবিট নোট দেওয়া আছে এবং ডান পাশে থাকবে তারিখ তো আঠেরোই আগস্ট দুই হাজার সতেরো এখানে তারিখ দেওয়া আছে প্রাপকের নাম যার কাছে পণ্যটা ফেরত পাঠানো হচ্ছে সেটা হচ্ছে দেখো মেসাস স্বপ্ন এন্টারপ্রাইজ ঠিকানা দেওয়া আছে সাঁইত্রিশ রাইনখোলা মিরপুর ছয় ঢাকা এবং খেয়াল করে দেখো সূত্র এই সূত্রটা একটু খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে সূত্র ক্রয় অবলিক দাও চালান নম্বর দেওয়া আছে বারোশো পঁয়ষট্টি অবলিক দেওয়া আছে তিন আগস্ট দুই হাজার এই সূত্রটা হলো ওইটা কোন তারিখে ক্রয় করেছিল ইমরান ব্রাদার্স ওই যে স্বপ্ন এন্টারপ্রাইজের কাছ থেকে কোন তারিখে ক্রয় করেছিল সেই তারিখটা হলো তিন আগস্ট দুই হাজার এবং তার চালান নম্বর ছিল বারোশো এবং তার সেটা ছিল তার ক্রয় সেই তথ্যটা বা সেই সূত্রটা কিন্তু এখানে দেওয়া আছে এটা দিতে হবে খুব খেয়াল করে যদি আমাদের প্রশ্নে থাকে অবশ্যই তোমাকে এটা দিতে হবে তারপরে খেয়াল করো এখানে ক্রমিক নম্বর তারপরে দেখো কলামটা থাকবে মালের বিবরণ ও ফেরতের কারণ এবং শেষে থাকবে পরিমাণ টাকা তো খেয়াল করো ক্রমিক নম্বর এখানে এক দেওয়া আছে তারপরে মালের বিবরণ দেখো কি বলছে প্রতি পিস এক হাজার তিনশো টাকা দরে দশ পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো তার অর্থাৎ সে শাড়ি কিনেছিল জামদানি শাড়ি সেটা ছিঁড়ে গেছে বা ছেঁড়া ছিল সে তার জন্য সে ফেরত পাঠিয়েছে এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো এই যে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হলো যে ভাই আপনাদেরকে আমরা ফেরত মালের মূল্য দ্বারা আপনাদেরকে ডেবিট করে দিয়েছি খেয়াল করে দেখো এক হাজার তিনশো টাকা করে একটা শাড়ির দাম হলে দশটা শাড়ির দাম কত হয় গুণ করলে গুণ করে দেখো তেরো হাজার টাকা হবে এবং এই তেরো হাজার টাকা থেকে দেখো কারবারি বারটা আগেই এটা ছিল এক হাজার টাকা তো এক হাজার টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে যে টাকাটা থাকলো সেটা হচ্ছে বারো হাজার টাকা এবং কথায় থাকবে বারো হাজার টাকা মাত্র ডান পাশে আমাদের থাকবে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর তার মানে যেহেতু ক্রয় ফেরতটা দিচ্ছে ক্রেতা সুতরাং ক্রেতার ক্রয় ব্যবস্থাপকের এটা স্বাক্ষর করে পাঠিয়ে দেবে বিক্রেতার নিকট তারপরে খেয়াল করি শিক্ষার্থীরা এরপরের যে বিষয়টা আছে সেটা হলো ক্রেডিট নোট তো বিক্রেতার কাছে খেয়াল করো বিকৃত পণ্য যদি ফেরত আসে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ দর মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে এবং জানিয়ে যায় যে তাদের হিসাব খাতকে উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে এরূপ নোটকে আমরা বলবো ক্রেডিট নোট এবং ক্রেডিট নোটটা তৈরি করে বিক্রেতা এটা খুব ভালো করে মার্ক করে ফেলবে যে ক্রেডিট নোট কে তৈরি করে বলো তো তুমি অবশ্যই বলবে এটা বিক্রেতা এটা আমি আর একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি খেয়াল করো যে ক্রেতা আমরা জানি যে ফেরত দিয়ে দিল বিক্রেতার কাছে কিন্তু বিক্রেতা যে পণ্যটা পেয়েছে সেই প্রাপ্তিস্বরূপ সেই পণ্যের তোমার বিবরণটা একটা সুন্দর কাগজে লিখে একটা চিঠিতে লিখে ক্রেতাকে আবার প্রেরণ করলো যে হ্যাঁ আমি আপনার যে পণ্যটা ফেরত পাঠিয়েছেন সেটা আমি পেয়েছি এবং এই পণ্যর মূল্য দ্বারা আপনার হিসাবকে আমি ক্রেডিট করে অলরেডি দিয়েছি সুতরাং এইটা হলো আমাদের ক্রেডিট নোট এবং ক্রেডিট নোটের কিন্তু একটা নমুনা ছক এখানে দেওয়া আছে খেয়াল করো প্রথমে বাম দিকে থাকবে ক্রেডিট নোট নম্বর দেওয়া আছে এখানে দুশো সাঁইত্রিশ এবং আগের অঙ্কটার সাথে কিছুটা এখানে মিল আছে দেখো মেসার স্বপ্ন এন্টারপ্রাইজ যার কাছ থেকে পনেরোটা ফেরত আসছিলো সেটা খেয়াল করো সাঁত্রিশ রাইনখোলা মিরপুর ছয় ঢাকা তার ক্রেডিট নোট এবং তারিখ ছিল বিশ আগস্ট দুই হাজার সতেরো যেহেতু তোমার আছে ইমরান ব্রাজার্সের কাছ থেকে ফেরত আসছিলো তাহলে ফেরতটা পেয়েছিলো স্বপ্ন এন্টারপ্রাইজ তো প্রাপকের নামটা এখানে ইমরান বাজাজ কারণ ইমরান বাজার ফেরত দিয়েছিল এবং ফেরতটা পেয়েছিল স্বপ্ন এন্টারপ্রাইজ তার ঠিকানা ছিল মালিটোলা বংশাল এবং এখানে সূত্রটা খেয়াল করবে যে ডেবিট নোটের মাধ্যমে তুমি পেয়েছো সেই ডেবিট নোট নম্বরটা লাগবে দেখেন দেখা হচ্ছে দেখো একশো তিহাত্তর এবং আঠারোই আগস্ট দুই হাজার সতেরো যে তারিখে তুমি ডেবিট নোটটা পেয়েছো সেই তারিখটা এখানে লিখবে তারপরে ক্রমিক নম্বর থাকবে মালের বিবরণে ফেরতের কারণ থাকবে এবং পরিমাণ টাকা থাকবে তো খেয়াল করো প্রতি পিস এক হাজার তিনশো টাকা ধরে দশ পিস জামদানি শাড়ি ছেড়া হয় ফেরত পাওয়া গিয়েছে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে তাকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ আপনাদের এই মালের মূল্য দ্বারা আপনার হিসাবে আমরা ক্রেডিট করে দিয়েছি তেরো হাজার টাকা ছিল এবং তার থেকে কারো পরিবারটা তুমি আগেই জানো যে এক হাজার টাকা ছিল সে এক হাজার টাকা বাদ দেওয়ার পরে আমাদের টাকা আছে কত বারো হাজার টাকা কথায় লিখবো বারো হাজার টাকা মাত্র তারপরে ডান পাশে লিখব নিচের দিকে বিক্রয় ব্যবস্থাপকে স্বাক্ষর তো খেয়াল করো শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা অনেক কিছু শিখলাম যে ব্যবসায়িক লেনদেনের যে বিভিন্ন দলিলপত্র আছে যেমন চালান ভাউচার ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো কিন্তু আমরা শিখলাম এগুলো কিন্তু আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেমন তোমাদের জন্য জন্য হতে পারে আবার তোমাদের এটার জন্য এমসিকিউর জন্য এটা বেশ ইম্পর্টেন্ট আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের এখন বাড়ির কাজ যে বাড়ির কাজটা কী থাকবে সেটা খেয়াল করো প্রথমে দেখো দুই সালে ঢাকার অনেক ব্রাদার্স কুমিল্লার শের স্টোরের নিকট নিম্নের পণ্য বিক্রয় করে প্রথম দেখো জানুয়ারি তিন তারিখ প্রতি কেজি ষাট টাকা ধরে ছিয়ানব্বই কেজি চিনি তারপরে দেখো ভাষা নম্বর দেওয়া আছে তেইশ কারবারি বারটা দেওয়া আছে পাঁচ জানুয়ারি পাঁচ তারিখে বলছে প্রতি কেজি পঁচাত্তর টাকা ধরে দুশো চল্লিশ কেজি চাল বিক্রি করছে তারপরে দেখো জানুয়ারি একুশ তারিখ বলছে প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা ধরে আটান্ন কেজি ডাল চালান নম্বর আছে একশো বাইশ কারবারি বারটা দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট ধরা হয় তো খেয়াল করে দেখো প্রথমে ক নম্বর আমাদের এখানে বলছে যে মার্চ পাঁচ তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্রেডিট ভাষা তৈরি করো তো আমাদের পাঁচ তারিখের লেনদেন অবলম্বনে তুমি একটি ক্রেডিট ভরসা তৈরি করবে এবং মার্চ তিন তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্যাশ মেমো তৈরি করতে বলছে পাঁচ তিন তারিখ অবলম্বনে তুমি একটি ক্যাশ মেমো তৈরি করবে মার্চ একুশ তারিখের লেনদেন অবলম্বনে তুমি একটি চালান তৈরি করবে সেক্ষেত্রে খেয়াল করো এই বাড়ি কাজটা কিন্তু অবশ্যই করবে এবং তোমাদের স্কুল খুললে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে কিন্তু তুমি এটা অবশ্যই দেখাবে এবং তোমাদের যদি কোনো ক্লাস সম্বন্ধে মতামত থাকে সে কিন্তু আমাদের ইমেল করতে পারো আজকের ক্লাস দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ